তারপরে মিলাদের সুর এটা সবার ভালো লাগে ঠিক কিনা? আর আমি শুধু মিলাদের সুর বাজাই না, রাসূলের মিলাদের জন্য আমি স্টেজে দাঁড়ায় যুদ্ধ করি। এটার প্রমাণ আপনারা এমনকি আপনি নিজেও। এ আপনার সাথে গানে নবুয়ত বেলায়েত পালার মধ্যে নবুয়তের ভাগ পেয়েছিলাম আমি। তো এক আলেম বলেছিল যে হজ করার জন্যে হাজিরা মক্কা গেলেই হবে, মদিনাতে যাওয়ার কোনো দরকার নাই। এটার সাথে কি আপনারা একমত? না, আমরা আর কইলাম না, কারণ নাম বললে মানুষ বিভ্রান্তি সৃষ্টি হয়। অনেকেই বলে যে তুমি কি তার থেকে বেশি জানো? না, তার থেকে বেশি জানি না, কিন্তু রাসূলকে অবমাননা করে যে বেশি জানে, হে বেশি বুঝে না, হে শয়তান। আমার রাসূলকে ছোট করে যে বেশি বড় হয়, সে মূলত পক্ষে বেশি বড় না। আমার এক ক্লাসমেট, আমি বলেছিলাম বন্ধু তুমি বলো তো তোমার জীবনের সেলিব্রিটি মানুষটাকে। অনেক বছর আগে একসাথে পড়াশোনা করছি, ক্লাস সিক্স সেভেনে, আমাকে বলতো আমি গান শিখি নতুন, বলে জহি তুমি যখন গান শিখে শিল্পী হইবা তখন তোমার গান আমরা মাগ নাই শুনবো টাকা ছাড়া। আমি বললাম ঠিক আছে, দোয়া করার আগে আমি গান শিখি। তো যখন গান শিখলাম এখন মোটামুটি টুকটাক গান করি, এখন সে ফতোয়া দেয় গান বাজনা হারাম। আমি কিরে দোস্ত, তুই না কইছিলি গান শুনবি, এখন তো আমি গান গাই, গান শুনবি না? কয় দোস্ত এগুলো হারাম। আমি এগুলো হারাম যে, মানে তুমি কিভাবে বুঝলা? এই যে তোমরা মাঝারে মাঝারে যাও গান করো, এগুলো বাদ দাও, তোমার কাছে যেটা হারাম এটা হারাম, আমার কাছেও হারামের গান আছে হালালের গান আছে। একরাত্র আমার কাছে বসে গান শিখো, আমার কাছে বসে গান শোনো, দেখবা কোনটা হারাম আর কোনটা হালাল। যে ব্যক্তি গানকে হারাম বলে তাকে বললাম যে তোমার জীবনের সেলিব্রিটি মানুষটাকে, ব্যক্তিটাকে বলে আমার কাছে সেলিব্রিটি মানুষটা হলো লিওনেল মেসি। আমি বললাম আর কে? বলে আমার কাছে কি ইয়ো কি কি বলে হানি সিং। আমি বললাম কেন? দেশের সেলিব্রেশন। আমি বললাম এরা কি কবরে গেলে তোমার কাজে লাগবো? কয় না। তো কবরে গেলে কাজে লাগবে কে? কয় কবরে গেলে কাজে লাগবে আমার আমল, আমার কর্ম। আর কে? কয় যদি আল্লাহ রাসূল সাফায়াত করে। আমি বললাম তিনিই বিশ্বের সবচেয়ে সেলিব্রিটি। পৃথিবীর মধ্যে যত সেলিব্রিটির আগমন হয়েছে সব সেলিব্রিটির পা এক পাল্লায় দিলে আমার রাসূল মুবারকের একটা চুল এক পাল্লায় দিলে আমার রাসূলের চুল পরিমাণের ওজন তারা হবে। তো রাসূলের নামটাই তুমি মনে নাই, সেলিব্রিটিটাকে সেটাই তুমি জানো না, গান বাজনা হারাম কও। তো আমি আমার আপাকে বলবো মিলাদের সুর বাজায় নাই, তাতে কি হয়েছে সারা ভোরে রাসূলের গুণগান গাবো, শরীয়তের পাল্লা পাইছি।